আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? শিক্ষণ একাডেমিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা মজার ছড়া শিখব। ছড়াটির নাম হচ্ছে বাগবাকুর পায়রা। আচ্ছা, তোমরা কি জানো পায়রা কাকে বলে? পায়রা হচ্ছে কবুতর পাখিকে বলে। কবুতর পাখি কিভাবে ডাকে সেটা কি তোমরা জানো? কবুতর পাখি ডাকে বাগবাকুম বলে ডাকে। তোমরা কি এই ডাক কখনো শুনেছো? আমি তো খুব শুনেছি। একদিন কি হলো জানো, বাগবাকুম করে পায়রাগুলো ডাকছিল, আর এক জায়গায় এসে বসলো। সেই জায়গায় দেখলো এক বিয়ে বাড়ি হচ্ছে। বিয়ে বাড়িতে একটা বউ খুব সুন্দর করে সেজে আছে। সেই মাথায় টায়রাও পড়েছে। টায়রা কি তোমরা জানো? টায়রা হচ্ছে টিকলি। আর পালকিও এসে বসে আছে। কিন্তু একটি পায়রার খুব মন খারাপ। সে মন খারাপ করে পালকির উপর বসে বসে ভাবছে, আমিও মাথায় টায়রা পরব, আমিও বউ সাজবো কালকি, আর আমি সোনার পালকিতে চড়ে যাব। চলো এবার আমরা ছড়াটি শুনে আসি। শুনি ও বলি, ছড়াটির নাম হচ্ছে বাগবাকুম পায়রা। বাগবাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। চলো ছড়াটি আমরা আবার শুনে আসি। বাগবাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। এখন আমরা ছবিটির সাথে ছড়াটির মিল দেখে আসি। চলো, বাগবাকুম পায়রা, পায়রাটা বাগবাকুম করে ডাকছে আর বলছে, মাথায় দিয়ে টায়রা, সে মাথায় টায়রা পড়বে। কেন বলছে বলতো? এ বলছে, এই যে দেখছো একটা বিয়ে বাড়ি, এই বিয়ে বাড়িতে বউটা খুব সুন্দর করে সেজেছে টিকলি মাথায় দিয়ে। টিকলিকে জানো? টিকলি হচ্ছে একটা গয়না। গয়নাটা কি? ছড়ার ভাষায় বলছে টায়রা। এই টায়রাটা দেখে এই পায়রাটারও খুব মন খারাপ হচ্ছে, আর সে বলছে, আমিও টায়রা পরব, মাথায় দিব। বউকে দেখে ভাবছে, আমিও বউ সাজবো কালকি, আর এই পালকির উপর বসে বসে ভাবছে, আমিও সোনার পালকিতে চড়ব, বউ সাজবে কালকি, এই বউটার মতো সেও সাজবে কালকি, চড়বে সোনার পালকি। এই পালকিকে দেখে সেও ভাবছে সেও সোনার পালকিতে চড়বে। খুব মজার না? চলো আমরা ছড়াটি আবার শুনি। বাগবাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। চলো এবার আমরা ছড়াটির শব্দের অর্থগুলো জেনে নিই। বাগবাকুম কি বলেছিলাম বলতো? বাগবাকুম অর্থ কি? বাগবাকুম অর্থ হচ্ছে বলতো তোমরা, বাগবাকুম অর্থ, বাগবাকুম অর্থ কবুতরের ডাক। কবুতর এইভাবে ডাকে তাই না? বাগবাকুম করে ডাকে। আচ্ছা এবার বলো টায়রা অর্থ কি? টায়রা অর্থ কি জানো তোমরা? টায়রা অর্থ হচ্ছে মাথায় পড়ার অলংকার। এই যে দেখছো বউটি মাথায় পড়ে আছে, এই অলংকারটি হচ্ছে টায়রা। কালকি, কালকি অর্থ কি বলতো? কালকি অর্থ হচ্ছে পরদিন। আজকের পরের দিন যেটা আসবে সেইটাই হচ্ছে কালকি। বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই? চলো এবার আমরা ছড়াটি প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। এক নাম্বার প্রশ্ন, এক নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখি তো আমরা। এক নাম্বার প্রশ্ন হলো, বাগবাকুম কি? বাগবাকুম কি বলতো তোমরা? বাগবাকুম ভেবে চিনতে বলো কিন্তু, বাগবাকুম পায়রা, ঠিক বলেছো। দুই নাম্বার প্রশ্ন হচ্ছে, মাথায় কি দিবে? মাথায় কি দিবে দেখো তো তোমরা, মাথায় কি দিবে ভেবে চিনতে বলো কিন্তু, মাথায় টায়রা দিবে, তাই তো, তাই না? মাথায় দিবে টায়রা। তিন নাম্বার প্রশ্ন, কখন বউ সাজবে?
বলো তো কখন বউ সাজবে? এই পায়রা এই পায়রাটা কি ভাবছিল কখন বউ সাজবে বলো তো? কালকি বউ সাজবে কালকি, তাই না? আচ্ছা এবার চার নাম্বার প্রশ্ন, চার নাম্বার প্রশ্ন হচ্ছে কিসের পালকিতে চড়বে? এই পায়রাটা কিসের পালকিতে চড়বে বলো তো? সোনার পালকিতে, তাই না? চলো এবার আমরা ছড়াটি আবার শুনে আসি, তোমরা আমার সাথে সাথে বলো কিন্তু, না বললে কিন্তু মুখস্থ হবে না, স্কুলে পড়া দিতে পারবে না। এবার আমরা ছড়াটি একবার মুখস্থ পড়ে নিই। বাকবাকুম পায়রা, বাকবাকুম পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। খুব মজার না ছড়াটা? আজকের মতো এরকম মজার মজার বইয়ের পাতা থেকে ছড়া শিখতে আমার চ্যানেলটিকে তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই ক্লিক করে দিবে। আল্লাহ হাফেজ।